আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি শিখার সহজ বিষয় নিয়ে। আজ আমরা দেখব কিভাবে আরবি শিখলে আমরা খুব সহজে আরবি ভাষা কথা বলতে পারি এবং সর্বদা মনে রাখতে পারি সেই বিষয় সম্পর্কে। তো ভিউয়ার্স, আপনি যদি একজন বাংলা ভাষার মাধ্যমে আরবি ভাষার শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং শেখার মতন অনেক বিষয় তুলে ধরা হয়েছে যেগুলো আসলে না জানলে নয়। একজন নতুন এবং পুরাতন উভয় শিক্ষার্থীর জন্য এই বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন। তো ভিউয়ার্স, 2021 সালের নতুন টিউটোরিয়াল হিসেবে আমরা এই সকল আরবি বিষয়গুলো তুলে ধরছি, হয়তোবা আপনার বা আপনার পাশেরই একজনের অনেক প্রয়োজন। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে, যেখান থেকে আপনারা খুব সহজে বাংলা ভাষার মাধ্যমে আরবির সঠিক উচ্চারণ এবং আরবির আঞ্চলিক ভাষাগুলো শিখে নিতে পারবেন। তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। সময়, সময় এর আরবি হবে ওয়াক্ত। ওয়াক্ত অর্থ হলো সময়। আজ আলিউম, আলিউম বা এলিউম দুটোর অর্থই দাঁড়াবে আজ। গতকাল এর আরবি শব্দটি হবে আমস। আমস অর্থ হল গতকাল। কেন এর আরবি শব্দটি হবে লেইশ। লেইশ অর্থ হল কেন। কে বা কার, এটা হবে মিন হু। মিন হু অর্থ হলো কে বা কার। এটা কার, হাদা মাল মিন হু। হাদা মাল মিন হু অর্থ হলো এটা কার। কখন, মিতা, মিতা অর্থ হলো কখন। মিনিট, দিগিগা, দিগিগা অর্থ হলো মিনিট। আধা, এর আরবি শব্দটি হবে নুস। নুস অর্থ হলো আধা বা অর্ধেক। আধা ঘন্টা, নুস সা আ। নুস সা আ অর্থ হলো আধা ঘন্টা। চার ভাগের এক ভাগ বা এক চতুর্থাংশ, এটা হবে রুবা। রুবা অর্থ হলো চার ভাগের এক ভাগ। দিন, ইয়াউম অথবা ইয়াম। ইয়াউম অথবা ইয়াম দুটি শব্দ দ্বারা বোঝানো হয় দিন। এখন আলহিন, আলহিন শব্দের অর্থ হলো এখন। আগামীকাল, এটা হবে বুকরা। বুকরা অর্থ হলো আগামীকাল। আগামী পরশু, এটা হবে বাদ বুকরা। বাদ বুকরা অর্থ হলো আগামী পরশু। চার দিন পরে, এটা হবে বাদ আরবা ইয়াওম। বাদ আরবা ইয়াওম অর্থ হলো চার দিন পরে। চার দিন আগে, এটা হবে গাবল আরবা ইয়াউম। গাবল আরবা ইয়াউম চার দিন আগে। চার দিন পরে সে আসবে, বাদ আরবা ইয়াউম হুয়া ইজি। বাদ আরবা ইয়াউম হুয়া ইজি। সকাল, সুবে। সুবে আবার আরেকটা শব্দ ব্যবহার করা হয় সুবাহ, অর্থ হলো সকাল। 10 তারিখ, তারিখ আষাঢ়া। তারিখ আষাঢ়া অর্থ হলো 10 তারিখ। দুপুর, এটা হবে জোহর। দুপুর এর আরবি শব্দটি হবে জোহর। আবার সন্ধ্যা, এটা হবে মাগরিব। মাগরিব অর্থ হলো সন্ধ্যা।
আগে গাবল, গাবল অর্থ হলো আগে। পরে বাদ, বাদ অর্থ হলো পরে। রাত বিল্লেল বা বিল্লেল অর্থ হলো রাত। সে কখন এসেছে এটা হবে মিতা ইজি হুয়া, মিতা ইজি হুয়া অর্থ হলো সে কখন এসেছে। কত চাম বা কাম, চাম বা কাম অর্থ হলো কত। তোমার কত টাকা দরকার, কাম ফুলুস এবি ইন্তা, কাম ফুলুস এবি ইন্তা তোমার কত টাকা দরকার। তুমি কোথায় যাও, ইনতে ওয়েন রো, ইনতে ওয়েন রো অর্থ হলো তুমি কোথায় যাও। সে কি চায়, শুনো এবি হুয়া, শুনো এবি হুয়া সে কি চায়। আমি এটা হবে আনা, আনা অর্থ হলো আমি। সময় ওয়াক্ত, ওয়াক্ত অর্থ হলো সময়। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই সকল শব্দ এবং বাক্যের মাধ্যমে আপনারা খুব সহজে আরবি ভাষায় ফার্স্ট কথা বলতে পারবেন। একজন নতুন শিক্ষার্থী হিসাবে কাজে কর্মে এবং প্রতিদিন কথাবার্তা বলার মাধ্যমে আপাতত এই আরবিগুলোই আপনারা বেশিরভাগ এবং সর্বদা মনে রাখতে পারবেন। তবে অর্স, এরকম আরও নতুন টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্টস করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেলবনটি বাজিয়ে দিন, যাতে কোনো ভিডিও আপলোড হলে আপনারা তা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।